সাপোর্ট করছিল কিন্তু আমাদের প্রদেশ নেতৃত্ব আমি জানি না কেন তারা এই কথাটা বুঝতে পারছেন না 2009 তো জোট হয়েছিল 11 তো জোট হয়েছিল 16 সিপিএম এর সঙ্গে জোট হয়েছিল তাহলে এখন যখন সবচেয়ে বেশি জোটের দরকার বিজেপি কে হাঁটানোর জন্য তাহলে কেন জোট হবে না এটাই আমার প্রশ্ন ছিল সেটার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যদি জোট না হয় বিজেপি কে আটকানোর জন্য বিজেপি যেভাবে মালদাতে টার্গেট করেছে বিশেষ করে এই মাঠে অমিত শাহ র‍্যালি করেছিলেন আজকে ওনার র‍্যালির চেয়ে আমরা অনেক বেশি লোক করে দেখিয়ে দিয়েছি যে মালদাতে যদি আমরা সফল হতে পারি তৃণমূল নেতৃত্বে আমরা সফল হব বিজেপি কে আটকাতে পারব তাই আজকে এই র‍্যালি এবং আমাদের আজকে কিছু কংগ্রেস হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি 1 এবং হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি 2 আমাদের রবিউল ইসলাম জেলা পরিষদের আমাদের ক্যান্ডিডেট ছিলেন চঞ্চলদার নেতৃত্বে মুস্তাক সাহেব আমাদের দলপুরের এবং হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি বিরোধী দল নেতা এবং সুজাতা সাহা ওনারা আজকে জয়েন করছেন কিছুক্ষণের মধ্যে তারা ফ্ল্যাগ ধরবেন আমাদের ভাকরি অঞ্চল রেহানা রায়হানের নেতৃত্বে পঞ্চায়েত যোগদান করছেন তারা মহারাজপুরের এক্স গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বাবলুদা মানুয়ারদার নেতৃত্বে জয়েন করছেন আরো প্রচুর মানুষ জয়েন করছেন সব ভালোবেসে কোনো জোর নেই আমরা কাউকে ভয় দেখাচ্ছি না ভালোবেসে লোকদেরকে আঁকড়ে নিচ্ছি কারণ কি মানুষ জানেন যে মালদা জেলা যদি এগিয়ে যেতে পারে যেভাবে বরকত সাহেব মালদা জেলায় উন্নয়ন করেছিলেন এবং মালদা জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চান আমরা সকলকে নিয়ে এখন তৃণমূল কংগ্রেসকে নেতৃত্বে থাকব মমতাদির নেতৃত্বে শুভেন্দুদার নেতৃত্বে আমরা মালদা জেলাকে উন্নয়নের কান্ডারি হিসেবে আমরা দিদিকে বেছে নিয়েছি প্রচুর উন্নয়ন হচ্ছে আপনারা সবাই বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো প্রত্যেকটি বাড়িতে উন্নয়ন হচ্ছে প্রথম আমাদের বন্ধের উন্নয়ন হচ্ছে কিছু না কিছু প্রকল্প আমাদের বাচ্চাদের শিশুদের স্কলারশিপ স্টুডেন্টদের স্কলারশিপ মহিলাদের স্কলারশিপ এসপিজি গ্রুপদের চাষিদের এই যে বন্যা হয়েছিল প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমি প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছিলাম কিন্তু তাদেরকে সেরকম কোনো বেনিফিট দিতে পারিনি হয়তো পাশে ছিলাম কিন্তু কোনো বেনিফিট দিতে পারিনি কিন্তু যেভাবে দিদির নেতৃত্বে প্রত্যেকটি মানুষ যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা কিছু না কিছু পেয়েছেন প্রচুর মানুষ কাজ পাচ্ছেন উন্নয়ন হচ্ছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন প্রচুর কাজ হচ্ছে আপনারা চেষ্টা করুন যে প্রত্যেকটি গরিব মানুষ কিছু না কিছু যাতে উন্নয়ন পায় বেনিফিট পায় এবং আমরা সবাই মিলে প্রত্যেকটি ধর্মনিরপেক্ষ মানুষকে বলবো আমরা সকলে এক জায়গায় হই মালদা জেলা তৃণমূলের জেলা আমরা সকল সকল মিলে যাতে তৃণমূল কংগ্রেসকে সফল করতে পারি দিদির নেতৃত্বে শুভেন্দু দার নেতৃত্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ধন্যবাদ আমি আমাদের উত্তর মালদা প্রিয় সাংসদ মৌসুম নূর দিদি ভাইকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের অবসানের যিনি নন্দীগ্রাম আন্দোলনের প্রধান মুখ হয়ে মমতা ব্যানার্জির প্রধান সভাপতি হয়ে পশ্চিম বাংলা থেকে সিপিএমকে হটানো